নরসিংদীর পলাশ উপজেলায় অবৈধভাবে ড্রেজার দিয়ে ফসলি জমিতে বালু ভরাট করার অভিযোগে চারজনকে ২ লক্ষ টাকা করে ৪ লক্ষ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজির চরে এই অভিযান পরিচালনা করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা মতে তাদের বিরুদ্ধে ২টি মামলা করা হয়েছে। এই অভিযানকালে ড্রেজার মেশিনের ব্যাটারি জব্দ ও সংযোগ পাইপগুলো বিচ্ছিন্ন করা হয়। অভিযান পরিচালনা করেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ ও সহকারী কমিশনার ভূমি এইচএম ফখরুল হোসাইন। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।